আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, পাঠ্যপুস্তক থেকে শরীফা নামের গল্পটি বাদ দিতে আইনি নোটিশ প্রদান করা হয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন যে শরীফার গল্প নিয়ে এনসিটিপির সাথে তিনি আলোচনা করবেন, যদি বিভ্রান্তি থাকে তাহলে সেটা সংশোধন করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা চাই যে এই কুফুরি তন্ত্র এবং ট্রান্সজেন্ডার বা সমকামিতার মতো নোংরামি আমাদের সমাজে প্রমোট করা হবে সেটা আমরা কোনোভাবে নেব না। যে আশ্বাস পেয়েছি সেটা যেন সফল হয়। একটা বিষয় আমরা এর সাথে বলতে চাই, এটা শুধু যেন মুখের কথা এবং বর্তমান সময়টাকে ধামাচাপা দেওয়ার জন্য যেন এই ধরনের বক্তব্যগুলো না আসে, এটা যেন কার্যে রূপান্তরিত হয়। কেন বললাম এই কথা? দেখুন, এই শরীফা নামের গল্পটি কিন্তু এবছর শুরু হয় নাই, গত বছর শুরু হয়েছে। গত বছর আর একটা বিতর্ক ছিল, যেটা ছিল বিবর্তনবাদ। আর মানে পুঁতিবাদের মুখে পড়ে শিক্ষামন্ত্রীর তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন যে বিভ্রান্তি থাকলে এবং আমরা সংশোধন করব এবং সবাইকে একটা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাসটা কী হলো? আমরা নতুন বছরে, অর্থাৎ সে যে আশ্বাসের বাণী শুনেছিলাম এবং সবাই শিক্ষামন্ত্রীর কথাটা বা অন্যদের কথাগুলোকে আমলে নিয়ে চুপ ছিলেন বা শান্ত হয়ে গেছিলেন যে সংশোধন করা হবে, কিন্তু কই, সেই বই সেই গল্প একইভাবেই কিন্তু এবছরও রয়ে গেল। আর এবছরও আমরা শুনতে পাচ্ছি আইনে নোটিশ দিয়েছে, এটাই আইনে নোটিশ দিয়েছে। সেই আইনটা কার্যকর হবে কবে? এক বছর পরে? নো, এক বছর পরে এই জিনিসটা আমরা আর এটা থেমে থাকবো না। অবশ্যই এই বই থেকে প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা শ্রেণী শিক্ষক এই দুইটা পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলবে এবং নতুন করে গভর্নমেন্ট এই বইটাকে আবার বাচ্চাদের হাতে তুলে দেবে। আমরা জনগণরা ট্যাক্স দেই, শুধু তাদের এই মুখের কথায় আমরা থেমে থাকবো না। এটা আমরা কোনো আশ্বাস বাণী আমরা শুনতে চাই না। তাহলে এই দুইটা বছর, একটা বছর চলে গেল, তারপরেও পাঠ্যসূচিতে এই বিষয়টা রয়েছে, এখানে শুধুমাত্র আশ্বাস বাণী, সংশোধন করা হবে। কবে সংশোধন করা হবে? এখনই সংশোধন করতে হবে, এখনই এই পৃষ্ঠা দুইটা ছিঁড়ে এই বইটাকে কলঙ্কমুক্ত করতে হবে। আর এখানে আসলে ট্রান্সজেন্ডার এবং হিজড়া এই দুইটা শব্দকে গুলিয়ে ফেলে আসলে মানে আড়াল করতে চাচ্ছে বা ধামাচাপা দিতে চাচ্ছে যে আমরা আসলে হিজড়াদের বুঝিয়েছি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, হিজড়া এবং ট্রান্সজেন্ডার এরা কখনোই এক নয়। হিজড়া এরা জন্মগতভাবে, আর ট্রান্সজেন্ডার এটা হলো মানে শয়তান নফসকে ধোকা দিয়ে, নফসকে দিয়ে বলাবে যে আমি যদি নারী হতাম, আমার নারী হতে ইচ্ছা করে, সে তাহলে তাকে নারী স্বীকৃতি দিতে হবে। অথচ সে নারীর কোনো ধরনের সিন্ডম সে রাখে না, যে কারণে একজন পুরুষ অথবা একজন নারী হয়। তাহলে আপনি চিন্তা করতে পারেন, এই ধরনের মানে চিন্তাগত লিঙ্গ, এটা আবার কেমন লিঙ্গ? যেটা কল্পনা, চিন্তা, যার অস্তিত্ব নাই, এমন একটা লিঙ্গ আমাদের সমাজে দাঁড় করিয়ে দিচ্ছে বা যেটা আমাদের মধ্যে মানে কোমলমতি শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে, এর চেয়ে নোংরা জিনিস আর কী হতে পারে? অতএব আমরা কোনো ধরনের আশ্বাসে আমরা ক্ষান্ত হব না, আমরা ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করে যাব যতক্ষণ পর্যন্ত এই আইনের বাস্তবায়ন না হচ্ছে। আমাদের প্রতিবাদ চলবেই, চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই পৃষ্ঠা ছিঁড়ে বইটাকে কলঙ্কমুক্ত করা হচ্ছে।